এরকম ইয়াবা কর, ফেন্সিডিল কর, গাঁজা কর, মদ কর ছেলেবেলা আছে না? না এরাই তো ইয়াবা ফেন্সিডিল খাওয়ার জন্য বাড়িতে বৈশা জিকির করে, ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা আবার কোন জিকির রে? আসসালামু আলাইকুম। ছিল একটা ভবঘুরে যুবক, বাল্যকালের নাম হলো কাবুস, বলখিয়াও বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। কয়টা নাম হলো? তিনটা। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যেই মিশরের বাদশা হয় তার নামে কি? কথা কয় না, কথা কয় না, এটা হলো উপাধি নাম। তাহলে ওর নাম হলো কয়টা? চারটা। এই কাবুস নামের ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কোনো কাজকর্ম নাই, অকাম বৎকাম করে ঘুরে বেড়ায়, ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খায়, খায় কাছে ধাক্কা না কয় ভাইজান সাইড দেয়, বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবে না যে একটু বেশি মাল খাসি, এরকম ইয়াবা কর, ফেন্সিডিল কর, গাঞ্জা কর, মদ কর ছেলেবেলা আছে না? না এরাই তো ইয়াবা ফেন্সিডিল খাওয়ার জন্য বাড়িতে বৈশা জিকির করে, ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা আবার কোন জিকির রে? কিচ্ছু বুঝবো না, টেকা দে না হলে তোর মাথা ফেটে ফেলে দেব, তখন টেকা দিলে ওই ট্যাবলেট কিনে খাই, কথা কন ঠিক না বেঠি? গাঞ্জা মদ খাই, ইয়াবা ফেন্সিডিল খাই, আছে না? নাই। তবে আমার গাই বন্ধার ছেলেরা ভদ্র, এরা ওর সব বুঝে না, ইয়াবা ট্যাবলেট কাক কয় বুঝে না। এক সাসা গো কয়েকদিন আগে ইয়াবা নিয়ে ধরা পড়ছে, এই 120 ইয়াবা ওই কালো জামের মতো বানাইছে, বুঝছেন? টেপ দিয়ে পেসে 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 মনে হচ্ছে কালো জাম, মুখত দাড়ি আছে, মাথা টুপি আছে। আর তারা ওই যারা নিউজটা প্রচার করছে তারা লেখছে, দেখেন লেবাস পরিধারী দাড়ি টুপি থাকার পরেও লোকটা কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর। কে রে দোষ কি দাড়ি টুপি? রবীন্দ্রনাথের দাড়ি আছিল না? দেওয়ার দাড়ি থাকে কথা কর না, দাড়ি থাকলেই কি আল্লাহর ওলি? দাড়ি থাকে জান্নাত হলে রবীন্দ্রনাথ ঠাকুরও তো জান্নাত যাবে, কথা কর না। পাগড়ি পরে জান্নাত গেলে ভারতের সাবেক মন্ত্রী কি নাম? মনমোহন সিং, ওই গুটি যাবি, কথা কর না। গরুর গোস্ত খায় জান্নাত, তাহলে শকুন গুটি যাবি, পরাই তো একটা জান্নাত যাবি, কথা কর না। সেজন্য দাড়ি টুপি এগুলো দেখা বোঝা যাবে না লোকটা মুমিন না মুনাফিক, কথা কয় ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ দেখে বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তারপরে আমি আল্লাহ বলে দিলাম এরা মুমিন নয়, কথা কর। মুমিনরা কোনদিন আবার ব্যবসা করতে পারে? এই ব্যবসায় মাথায় টুপি মুখে দাড়ি ইয়াবার কালো জামের মতো বানাইয়া ইয়াবা ট্যাবলেট গুলো এক একটা ওই রকম জামের মতো বিসির ভিতরে 30টা করে ট্যাবলেট, 100টা খাইছে, কয়টা খাইছে কয়টা খাইছে? 100টা খাইছে। এখন পুলিশের লোক প্রশাসনের লোক ধরে বলতে যে ভাই এটা কি বের হবে? কয় বের হবে কিভাবে? কয় একটু খাওয়া দাওয়া করলে বের হবে, কচ্ছে না এত কষ্ট তোমার করার দরকার নাই, আমরা তোমার সেজার করি। কয় না ওরে বাবা এগুলো করা লাগবে না। পরে দেখা গেল লোকটা আরে চিন্তা করেন, এই জায়গায় যুবকদের একটা রুচির কথা আছে, ভালো করে বোঝো, লোকটা এগুলো খাইছে পেটের ভিতরে গেছে, টয়লেটে গেছে, বাথরুম করছে, করার পরে বাথরুমের সাথে এই আবার ট্যাবলেট বের হয়েছে, ভালো করে বুঝিস ভাই তুই কি খাচ্ছ, ভালো করে বুঝে খা। একই জিনিস কয়বার খাবো? ওই তো একবার খায়াছে, খায়া ভাই করছে, সেটা আবার তুই খাওছ, তোর লজ্জা শরম বলে কিছু না? এ বজলু সাদা না ওয়াজ করছিল মনে আছে, কথা কর না। ওই চালাক চালাক আর এক বোকা কাঠল লিছে ভাগে নিয়ে বলতেছে যাই যত বেশি খাবি তার তত বেশি দাম দেওয়া লাগবে, কথা কি বুঝছেন? তো ওই চালাক যাই আছে ওই কাঠলের ওয়া খাই বেশি শুদ্ধে, কথা বোঝেন নাই? বেশি শুদ্ধে খালি কাঠলের ওয়া খাইতেছে, কি কন আপনারা ওয়া বোঝেন না? বিসি শুদ্ধে কাটল খাইতেছে আর যাই বোকা ওই খায় আর বিসি থই। তো এই বোকার সামনে বিসি অনেকগুলো আছে 30-40টা আর এর সামনে মাত্র 5-7টা, কচ্ছে তুই বেশি খেয়েছিস তুই বেশি টাকা দে,
তখন বলছেন বিকেল বেলা সন্ধ্যে বেলা এরকম মেঘলা মেঘলা আকাশ, আকাশেও ডাক, পেটের ভিতরে ডাক, বোঝেন না বিচ্ছি তো আর হজম হবে না। ওর বাড়ির সামনে জাংলা আছে, জাংলা বোঝেন না, জাংলা গাইবান্ধার মানুষ আমার ভাষা বুঝিচ্ছেন না। কেবারে আমি কি ভারতের বক্তা, নোয়াখালীর বক্তা, বরিশালের বক্তা, এই জিনিস, এই এলাকার জিনিস কোথা কর না কেন? তো তাহলে আমার ওয়াজ যদি না বোঝেন তো কার ওয়াজ বুঝবেন? আসসালামু আলাইকুম।